হ্যালো ফ্রেন্ড, আজকে আমি খাওয়ার মেলাতে এসেছি। আজকে আমি আলুর টিক্কি বানাবো। এই যে এখানে আমি 1 কেজি আলু নিয়ে আলুটা বয়েল করে আমি এটাকে ঘষে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে হাত দিয়ে মাখতেও পারেন। আমি ঘষে নিয়েছি ভালো করে। আজকে আমরা এই আলুর টিক্কিতে সিঙ্গারার আটা আর কাঁচা চালের আটা ডালবো। আপনারা দেখুন, আমি এখানে আটা নিয়েছি কাঁচা চালের। এখানে আমি 3 মুঠি আটা দিব। এই চালের গুঁড়ো ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিব। আর এখানে আমি সিঙ্গারার আটা নিয়েছি, সেই সিঙ্গারা আটা আমি 3 মুঠি ঢেলে দিব। আমার 3 মুঠি হয়ে গেছে। আর আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি মশলাদার আলুর টিক্কি তৈরি করব। আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ দিচ্ছি, 2 চামচ হয়ে গেছে। আমি 1 চামচ জিরার গুঁড়ো দিব। আমি 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিব। আর আমি 1 চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিব। এর মাঝখানে জল দিব না, আমি এমনিই সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিব। এখন আমি ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নিব। এর মাঝখানে জল দিব না, এমনিই সবগুলোকে মেখে নিব। খুব ভালো করে মাখতে লাগবে। 10 মিনিট তো প্রায় লেগেই যাবে ভালো করে মেখে নিতে। এই আমাদের আলুর টিক্কিটা কুরকুরা হবে আর খেতে ভীষণ ভালো লাগবে চায়ের সাথে। বিকালবেলা চায়ের সাথে তো অনেকেই মজাদার লাগবে। আজকে তো আমরা খাবো, আপনারাও বানিয়ে খাবেন। এই যে দেখেন, আমি সবগুলো আটাকে ভালো করে মেখে নিয়েছি। উপরে অল্প তেল ঢেলে রেখেছি। একটা করে গোলা নিব আর তেল লাগাবো অল্প, তো হাতে আমাদের চিপকিবে না। তার জন্য আমি এরকম গোলা বানিয়েছি অল্প তেল নিয়ে এইভাবে হাতে রেখে। আর এইভাবে আমি গোলাটাকে গোল করব ভালো করে। আর তারপরে এইভাবে এইভাবে হাতের তাল্লা দিয়ে এইভাবে চেপে দিব। এরকম গোল হয়ে গেছে। এইদিকে দেখেন আমি কতগুলা বানিয়ে রেখেছি। এইভাবে সবগুলা গোলাকে আমি তৈরি করে নিব। আমি আরেকটা গোলা দেখাচ্ছি। আরেকটা গোলা নিলাম হাতের মাঝখানে এইভাবে রেখে অল্প তেল লাগাবো। তেল লাগিয়ে এইভাবে আমি পুরো গোল হয়ে যাবে আমার হাতে। এই যে দেখুন কি ভালো লাগছে। এইভাবে সবগুলা গোলাকে আমি তৈরি করে নিব। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা বসিয়েছি। আমি সরষের তেল ঢেলে দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন। আমি সরষের তেলে আজকে তৈরি করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসটাকে স্লো করে দিয়েছি। এখন আমি এক এক করে যতটা টিক্কি আমাদের আটকে সেতটা আমি ঢেলে দিব এর মাঝখানে। গ্যাসটাকে কিন্তু আমরা শুধু তেলটাকে গরম করব, তারপরে গ্যাসটাকে আমরা কম করে রেখে দিব। এটা কিন্তু বেশি আছে তৈরি করা যাবে না, তবে জ্বলে যাবে।
তার জন্য আমি গ্যাসটাকে একদম স্লো করে রেখে দিয়েছি। এখন আমি যতটা আসে ততটা আমি ঢেলে দিচ্ছি আর মাঝখানে। এখন এদিকে তৈরি হতে দিচ্ছি আর ওইদিকে যে আটাগুলো বেঁচেছে সেগুলোকে আমি এইভাবে সবগুলি তৈরি করে নিব। এখন এই যে দেখতে পাচ্ছেন কত দেরি হয়ে গেছে আমার। এখন আমি উল্টায় দেখি কিরকম হয়েছে। এই যে দেখেন অন্য পাশটায় হালকা গোল্ডেন হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলানকে পাল্টে দিব এইভাবে। ধীরে ধীরে পাল্টাইতে হবে, নাইলে কিন্তু ভেঙে যাবে। দেখেন কত সুন্দর লাগছে। কি সুন্দর গোল্ডেন হয়ে গেছে। টিকিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন চাটনি দিয়ে। আপনাদের যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন। এই যে দেখেন সবগুলো আমাদের হয়ে গেছে, পুরো গোল্ডেন হয়ে গেছে দোনো পাশটায়। অনেক সুন্দর লাগছে। এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি। ধীরে ধীরে নামাবো, নয়তো এটা ভেঙে ফেটে যাবে। এক একটা করে নামাবো আমরা। এটা চায়ের সাথে বিকালবেলা খুব ভালো লাগে, মজা লাগবে খেতে, অনেক মজাদার, অনেকই সুন্দর লাগছে। মুখের মধ্যে জল চলে এসেছে, মনে ভাবছে এখনই খেয়ে নেই। এইভাবে সবগুলানকে আমি ভেজে নিব। এইখানে আমি একটা বাটি নিয়েছি, কাঁচের বাটি। এর মাঝখানে আমি টমেটোর সস ঢেলে দিব। এই টমেটো সস দিয়ে অনেক এই কাঁচের বাটিতে আমি টমেটোর সস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন, আমি তো টমেটো সস দিয়ে আমরা খাবো। এই যে এখানে আমাদের আলুর টিক্কিগুলো একদম রেডি হয়ে গেছে। ফাইনালি রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে এনজয় করবেন সবাই মিলে। আপনারা ভালো থাকবেন, স্বাস্থ্য থাকবেন। আজকের জন্য আমার এতখানি। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা দাবিয়ে দিবেন। আর যে সাথে ঘন্টি আছে অবশ্যই ঘন্টিটাও দাবিয়ে দিবেন।